তো এখন রাস্তাঘাটগুলো কেমন খাঁকা করছে, ফাঁকা ফাঁকা লাগছে, কিরম কিরম যেন একটা লাগছে যেন। তো কি করা যাবে, আর কিছু করারও নেই। তো আমি একটু বেরিয়েছিলাম, আমি একটু বাড়ির থেকে তোমার 1 কিলোমিটার দূরেই গেছিলাম, একটা দরকারে গেছিলাম। তো উফ, কি ঘাম হচ্ছে দেখো, ঘেমেও গেছি। তো গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে, ভালো লাগছে না। প্রচন্ড ঘাম হচ্ছে, তো গরম মানে ঠান্ডা ভাব একদমই নেই, যে ঠান্ডাটা যে কবে পড়বে সেটাই ভাবছি। যে এখন কিন্তু ঠান্ডা পড়ে যাওয়ার কথা, পড়ছেই না ঠান্ডাটা। দেখো প্রতিদিনই গরম একটা, ভ্যাপসা গরম একটা লাগছে, আর দিনের বেলা তো প্রচণ্ড রোদ্দুর। রোদ্দুরে তো বেরোনো মানে বেরোলে পরে ছাতা ফাতা নিয়েই যেতে হবে, এরকম অবস্থা আর কি। রোদ্দুরটা খুব গায়ে লাগছে। এটা কি ছিল, হ্যালো, তোমরা কি ঠিকঠাক দেখতে পাচ্ছো? তো প্লিজ শিগগিরই বলো। আর আশা করি তোমরা ভালোই আছো, তাই না, বলো? আর আমাকে কেমন লাগছে শাড়িটা পরে সেটা তো বলো, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি করে জানাও কেমন লাগছে আমাকে। দাঁড়াও দেখাচ্ছি কেমন লাগছে শাড়িটা পরে। শাড়িটারে আমি খুব একটা পরতে পারি না, তবুও মাঝে মাঝে শাড়ি পরতে হয়, কিছু করারও থাকে না। থাকছে না, ওনাটা হয়ে গেছে ছোট। এখন চলে এলাম ঘরে, তো ঘরে এসে আবার ঘরের কাজ বাজ করতে হবে, রান্না বান্না করতে হবে, এই হচ্ছে কাজ। তো সত্যি কথা বলতে শরীরটা একদম, আমার একদম ভালোই যাচ্ছে না, বিশ্বাস করো তোমরা। আর কোনো কিছু ভালো লাগছে না, শরীরটা আমার ঠিকই হচ্ছে না। এত ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু শরীরটা ঠিক হচ্ছে না একদম, শরীরটা কমজোরি হয়ে গেছে একদম। কাশিটা তো এত বিরক্ত করছে না, আর কি বলবো তোমাদেরকে। তো পুজোতে কে কোথায় ঘুরলে তোমরা? আমি তো শুধু একটু ইয়েতে গেছিলাম, নৈহাটিতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তো আর বিশেষ করে আর কোথাও যেতে পারলাম না, শুধুমাত্র ইয়েতে গেলাম। আমার পাড়া দিয়ে কয়েকটা ঠাকুর দেখেছি, দেখে এসে ব্যাস হয়ে গেছে আমার সারা, মানে পুজো দেখা হয়ে গেছে, আর ঘরে ছিলাম। তো কানাতাটা খুলেই ফেলি, কানাতাটা আর পরবো না, মানে হয়ে গেছে, আমি বাইরের থেকে চলে এসেছি। তো আর এই দেখো নর্মাল মুখ আমার, মানে কোনো মেকআপ টেকআপ করিনি, এরমভাবে বেরিয়ে গেছি। মানে আমি খুব একটা আমার সাজা গোজা হয় না, দেখতেই পাচ্ছ কি। আগে আগে বলো তো তোমরা দেখতে পাচ্ছ নাকি, আমাকে শিগগির কমেন্ট করো। কি ব্যাপার তোমাদের? আর তোমাদেরকে একটাই কথা বলবো, প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে, আর আমার পাশে থাকো এইভাবেই তোমরা আজীবন, ওকে?
আর তোমরা ভালো থাকো, সব থেকে বড় কথা। যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাপোর্ট করো, আমি বেশি বেশি করে সাপোর্ট চাই তোমাদের। আর তোমাদের চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো সত্যি আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মানে কিছু এনার্জি লাগছে না, প্রচণ্ড খারাপ লাগছে, শরীরটা এতটাই খারাপ ভেতরে ভেতরে, মানে সারাক্ষণ একটা জ্বর জ্বর মতন লাগছে। দেখো এতো ঘামে পুরো গলা ভিজে যাচ্ছে, তো শরীরটা একদমই ভালো যাচ্ছে না। চেষ্টা করছি যে মানে ঠিক হওয়ার জন্য। তোমাদেরকে তো আগে দেখিয়েছি যে মানে বলেছি আর কি, ওষুধ খাচ্ছি, তারপরেও কিছু হচ্ছে না আমার, মানে তাতে ঠিক হচ্ছে না। আমি কি জ্বালায় পড়েছি না বিশ্বাস করো, মানে কাশিটা এমন করে ধরেছে আমার, প্রত্যেকটা বছর এলে এরকম হয় আমার, মানে শীতকালটা এলেই এরকম হবে, মানে এটাকে শুকনো কাশি বলে। গরম লাগছে প্রচন্ড, এই শাড়িটারি গুলো অনেক বছর পরে শাড়ি পরলাম, মানে একদম শাড়ি পরাই হয় না, তো ভাবছি এখন একটু আধটু পরবো শাড়ি। একদম শাড়ি পরা হয় না বলেই মানে অভ্যাসটাও হচ্ছে না শাড়ি পরার। তো সত্যি কথা বলতে আমি এখনও শাড়ির পিনটাই ভালো করে পারি না করতে, আঁচলটা যে আর কি ওটাই ভালো করে পারি না, তবুও চেষ্টা করি।